দেখুন বন্ধুরা, তৈরি হচ্ছে সেই গুল গুল কারখানায়। এই যে গুল দেখতে পাচ্ছেন আপনারা, গুল তৈরি হয় এইভাবে। কত সুন্দরভাবে গুল তৈরি হচ্ছে, এই যে মাটি, তারপরে ঘা সব মিলিয়ে তারপরে মেশিনে দেওয়া হয়। তারপরে এই যে মেশিন ঘুরে, এই মেশিনে তারপরে এইভাবে গুল দিয়ে রোদে আবার নাড়তে হয়, রোদে শুকিয়ে তারপরে দিচ্ছে মেশিনের মধ্যে এইভাবে। দেখছেন এইভাবে গুলগুলো কত সুন্দর হচ্ছে। রোদে শুকানোর পরে উনুনে জ্বালানোর উপযুক্ত হয়, এই যে মেশিনে চলছে। মেশিন এখন আর বেশি একটা রাঁধুনিরা গৃহিণীরা গুলের রান্না কিন্তু করতে চায় না, কিন্তু গুল দিয়ে রান্না করা খুব স্বাস্থ্যের পক্ষে ভালো। এই দেখুন, এই যে এইগুলোর সাথে মাটি মিক্স করে তারপরে পরিমাণ আছে একটা মেজারমেন্ট, সেই মেজারমেন্টে মেশিনে এইভাবে তৈরি হয় গুল। আর এইটাই রোদে শুকিয়ে তারপরে বিক্রি হয়। তো এটাই আমি আপনাদের দেখানোর জন্য, এই দেখুন দেখানোর জন্য আমি যখন ডাইস, ওই ডাইসে ওখান থেকে যখন ওই মাটি মাখা যে গ্যাসটা পড়ে, তখন এই ডাইসে প্রত্যেকটা গুল হয়ে হয়ে এরকমভাবে নিচে পড়ছে। আর এইগুলোই রোদে শুকানো হবে। রোদে শুকানোর পরে জ্বালানি তৈরি হয়ে যাবে, তখন জাল দিতে পারবে গৃহিণীরা। এই দেখুন নিয়ে যাচ্ছে রোদে দেওয়ার জন্য, রোদে দিয়ে দিয়ে এই ঘুটে আগে দিতে হয়। আজ যেগুলো উনুন, এই ঘুটে দিতে হয়। ঘুটের উপরে শুকনো গুলগুলো দিয়ে নিচে কেরোসিন দিয়ে একটুখানি ঘুটে বা কিছু ধরিয়ে দিলে একটু আগুন, তারপরে উনুনটা ধরে গেল, তারপরে জ্বলতেই থাকবে। এইটা আমরা আগে কিন্তু এই গুলের রান্না প্রচুর খেয়েছি, অনেক বছর এই গুলের রান্না খেয়েছি বন্ধুরা। এখন আর গুল কিন্তু এইভাবে দেখা যায় না। তো সেই সিস্টেমটাই আমি, এই দেখুন একজন দিয়েই যাচ্ছে মেশিনে, আর এরকমভাবে তৈরি হচ্ছে। তো এই মেশিন সচরাচর এখন একেবারে গ্রাম অঞ্চলে হয়তো কিছু কিছু দেখা যায়, আর শহর অঞ্চলে তো গ্যাসের রান্না, কেরোসিনের রান্না, এইসব রান্না গৃহিণীরা কিন্তু এখন, তারা কিন্তু আর এই কষ্ট করতে চায় না, ঘুটে গুল এইগুলো ব্যবহার করতে চায় না। তো এটাই আমি দেখাচ্ছি, এবারে দেখাবো যে দেখুন এইভাবে তৈরি হওয়ার পরে সেটা এখান থেকে নিয়ে গিয়ে সেটা আবার রোদে শুকাতে হয়। রোদে শুকিয়ে তারপরে সে জ্বালান, মানে জ্বালানির উপযুক্ত হয়। এই যে রোদে, এই যে রোদে শুকাচ্ছি, এই রোদে শুকনোর পরে তারপরে জ্বালানির উপযুক্ত হয়। এই যে এইগুলো যখন শুকিয়ে যাবে তখন জ্বালানির উপযুক্ত হবে, আগে না শুকালে এগুলো জ্বালানি হবে না। তো সেগুলোই আর কি আপনাদের দেখালাম যে এইভাবেই তৈরি হচ্ছে গুল। আর দেখুন এই যে গুলের সেই এইভাবেই তৈরি হয়। এইভাবে তৈরি হওয়ার পরে পুরো যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে উনুনে দিলে পরে তবেই কিন্তু জ্বালানি উপযুক্ত হবে, মানে জ্বলবে, আগুন জ্বলবে, আর নিচে ঘুটো দিয়ে তারপরে কিন্তু এই গুলগুলো দেওয়া হয়, তবেই কিন্তু জ্বলে, তা না হলে জ্বলবে না। তো সেটাই আমি, এই দেখুন এই যে এইভাবে উনুন সাজানো হয়, নিচে কিন্তু ঘুটে আছে, সেখানে আগুন দিলে পরে তারপরে আঁচটা জ্বলে ওঠে। এই যে উনুন দেখতে পাচ্ছেন, এইভাবেই সবসময় এই যে এইগুলোই উনুনে দিয়ে, মানে কয়লা বানিয়ে তারপরে এই যে কয়লা বানিয়ে এ করা হয়, এইভাবে দেওয়া হয় সবসময়। যাই হোক, আপনাদের সেইটা তুলে ধরলাম, আমি সেই ব্যবস্থাটাই তুলে ধরলাম, আপনারা দেখছেন এই যে মেশিনে সেটাই আপনাদের দেখানো হচ্ছে।
এরকমভাবে পড়ে তারপরে নিয়ে ওদের ধন্যবাদ সকলে ভালো থাকবে।